بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا جوگو سرشت حقانی علماء کرام در نتون نتون علجونا پیتے آما در چینل ٹی ایکھونی سابسکرائب کرے شاتھ تھا کن رحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ بِحِجَارَةٍ فجعلهم كعصف مأكول صدق الله العظيم محبت الشهد دورت شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جناب نمل حق ممبر شاہبر নির্বাচিত হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলেজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানি সীমা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফিল তেলাওয়াত করেছি, আলাম তারা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক এক ঘটনার বর্ণনা করেছেন, যেই ঘটনাটি ঘটেছিল নবীজির দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন আগে। নবীজির দুনিয়াতে আগমন 9, 10, 11, 12, 13, 14 রবিউল আউয়াল মাসের এই যে কোনো তারিখের কোনো এক তারিখে, আর সূরা ফিলের আলোচিত ঘটনাটা ঘটেছিল 22শে মুহররম। ঘটনাটি ঘটেছে নবীজি দুনিয়াতে আসার 50 থেকে 55 দিন আগে। আগে না পরে? সবাই জবাব দেন।
তাফসিরুল কোরআন মাহফিল থেকে একটা সুরার তাফসির শুরু করেছি, না অন্য কোনো একটা মৌজুর উপরে সংক্ষিপ্ত আলোচনা করে চলে যেতাম। অতএব এটার মর্ম বুঝতে হবে, মূল্য দিতে হবে। সূরা ফিলের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা নবীজি দুনিয়াতে আসার আগে না পরে? কতদিন? মুফাসসিরদের মধ্যে কেউ কেউ বলেন এই ঘটনাটি মূলত নবীজি দুনিয়াতে আসার আগমনী বার্তায় ঘটানো হয়েছে। এটি একটি ঐতিহাসিক অলৌকিক ঘটনা। অলৌকিক কাকে বলে? যেটা মানুষ পরিকল্পনা করে করতে পারে না, হঠাৎ হয়ে যায়। তো নবীদের আগমনী বার্তায় যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটে ওগুলোকে বলে ইরহাসাত। কি বলে? এটা মুখস্থ করেন। নবীদের আগমনী বার্তায়, দুনিয়াতে আসার আগে নবীদের আগমনী বার্তায় কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে কি বলে? ইরহাসাত। নবীরা দুনিয়াতে আসার পরে, নবুয়তি প্রাপ্তির পরে তাদের থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে মুজিজাত। কি বলে? নবী নয়, তবে আল্লাহওয়ালা, মুকাররাবিন, সিদ্দিকিন, আল্লাহওয়ালাদের থেকে কোনো অলৌকিক ঘটনা ঘটলে সেগুলোকে বলে কারামাত। কি বলে? নবী নয়, অলিও নয়, নামাজি পড়ে না, গাঞ্জা খায়, ইয়াবা খায়, এদের থেকে যদি কোনো ধরনের অলৌকিক ঘটনা ঘটে সেগুলোকে বলে জাদু। কি বলে? কথা বলেন। যেমন ইরহাসাত নিয়ে তো আলোচনাই হবে, মুজিজা। আবু জেহেল হাতের মুঠের মধ্যে খেজুরের দানা সামনে রেখে বলে মোহাম্মদ বলো তো আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে আমি কালেমা পড়ব। নবীজি বললেন আমি বলবো। এর চেয়ে হাতের মুঠোর মধ্যে থাকা জিনিসটা যদি বলে দেয়, আবু জেহেল তিরস্কার করে বলতেছে এটা কি সম্ভব নাকি? হাতের মুঠের মধ্যে কিভাবে কথা বলবে? হাতের মুঠের মধ্যে থাকা খেজুরের দানা বলতে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খেজুরের দানাই সাক্ষী দিয়া দিল যে সত্য নবী। আবু জেহেল কয় তোমার জাদু এত এত বেশি পাওয়ারই জাদু, খেজুরের দানা দিয়া কথা বলা যাবে না। আসলে এটা নবীর মুজিজা ছিল। কি ছিল? কথা বলেন না কেন, কি ছিল? মুজিজা। নবুদের নবুয়াতি প্রমাণের জন্য মুজিজা শর্ত। এবার ধরেন কারামাত আর জাদু একসাথে দুইটা শর্ত, একসাথে দুইটার উদাহরণ দেই। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক হিন্দু সাধক ছিল, যে সাধনা করতে 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 এমন এক শক্তি অর্জন করেছিলেন, একটা ঘর বানিয়েছে চারদিক থেকে কোনো দরজা নাই, জানালা নাই, সুই পরিমাণ একটা ছিদ্র। কেমন ছিদ্র? এই সুই পরিমাণ ছিদ্র দিয়েতে ঘরের মধ্যে যাইতো আর বের হইতো। তো একদিন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওই ঘরের মধ্যে হাজির। হিন্দু সাধক তো অবাক, হুজুর আপনি আসলেন কিভাবে, এখান তো দরজা জানালা নেই। বলে তুমি যেভাবে আসছো আমিও সেভাবে এসেছি। কথা হলো হুজুর আপনার মধ্যে আমার মধ্যে ব্যবধান কি? এই মেয়ে তো ছবি তুলো না। আপনার মধ্যে আমাদের মধ্যে আমার মধ্যে ব্যবধান কি? আপনাকে মানুষ মানলে আমাকে মানবে না কেন? আপনার কথা শুনে জান্নাতে যেতে পারলে আমার কথা শুনে যাবে না কেন? হুজুর বললেন ব্যবধান কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। কয় তোমার আর কি ক্ষমতা আছে? বলে আমি পানি হয়ে যেতে পারি। কি হয়ে যেতে পারে? তাই যাও পানি হয়ে যাও।
হিন্দু সাধক পানি হয়ে গেল। যখন হিন্দু সাধক পানি হয়ে গেছে, হুজুর একটা রুমাল বা কাপড়ের টুকরো পানির মধ্যে ভিজিয়ে রাখলেন, ডাক দিলেন স্বরূপে ফিরে এসো। হিন্দু সাধক ফিরে এলো, হুজুর বললেন আমিও পানি হয়ে যেতে পারি। হুজুর দেখান, আমি পানি হওয়ার পরে তুমি একটা কাজ করবা, যে কোনো একটা কাপড়ের টুকরা আমার এই পানির মধ্যে ভিজিয়ে রাখবা। হিন্দু সাধক ভিজিয়ে রাখলো, হুজুর স্বরূপে ফিরে আসলেন। কহজুর শক্তি তো এখানেও এক, ব্যবধান কি দেখতে চাও? বলে হ্যাঁ। বলে তুমি যখন পানি হয়ে গিয়েছিলে, তোমার পানির মধ্যে আমি এই রুমালটা রেখেছিলাম, এটার গ্রাণ শুকো, আর আমার পানির মধ্যে তুমি যেই রুমালটা রেখেছো, কাপড় রেখেছো, এটার ঘ্রাণ শুকো। হিন্দু পাদ্রী, হিন্দু সাধক নিজের পানির রুমালটা শুকে বেহুশ দুর্গন্ধের কারণে। যখনই গঙ্গুই রহমতুল্লাহ রুমাল নাকের কাছে দেয়া হলো, এত মেশক আম্বার পৃথিবীতে আর কখনো পায় নাই। কহজুর কারণ কি? কতটা শয়তানের জাদু, আমারটা কারা আমার, এটা আল্লাহর পক্ষ থেকে। ঘটনাটা কি? আল্লাহ, একবার ওই সময় খ্রিস্টানরা সঠিক ধর্মের লোক ছিল, যখন এই ঘটনা ঘটে তখন খ্রিস্টানদের সঠিক তাওরাতের চর্চা ছিল, কিন্তু ইয়ামানের বাদশা তখন খ্রিস্টান অর্থাৎ মুসলমানদের উপরে, আল্লাহর উপরে যারা ইমান এনেছে ইমানদারদের উপরে অত্যাচার করত। সূরা বুরুজের মধ্যে একটা বিশাল ঘটনা আছে। তো খ্রিস্টানরা, আবিসিনিয়া নামক আরেক রাষ্ট্র ছিল, যেই রাষ্ট্রের অধিপতি ছিল নাজ্জাশী, তার কাছে গিয়ে নালিশ করল। আব্রাহা নামক এক বেয়াদবের সমন্বয় একটা টিম গঠন করে নাজ্জাশী ইয়ামানে পাঠিয়েছিল ওই অত্যাচারী বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যুদ্ধ হলো, ওই বাদশা মারা গেল বা পালিয়ে গেল। আব্রাহা ক্ষমতার লোপ পেয়ে নিজের দিক হারিয়ে এখন ক্ষমতা নিয়ে পাগল। আমাদের সমাজও এমন হয় কি না জোরে বলেন? আগে নামাজ রোজা করতো, মোটামুটি তেলাওয়াত করতো, মানুষের সাথে ভালো ব্যবহার করতো, যেই কোনো রাজনৈতিক দলের দায়িত্ব পায় অমনি তার মধ্যে মাস্তানি বেড়ে যায়। কথা বলেন তো, দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বেশ, বহর কারে কে বাসি বা খোদা বাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল গোদের, নয় কামাশন করে গো ফর জিন্দজান। মুসলমান ইমানদার, দুনিয়ার চাকচিক্যতায় সব ভুলে গেলাম, নিজের একটু টাকা হলে শক্তি হলে দুনিয়ার পদ পদবি পেলে অহংকার বেড়ে যায়, ভাব বেড়ে যায়, আমার সামনে কোনো মানুষকে মানুষ বলে মনে হয় না, যত সীমা লঙ্ঘন আমার মাধ্যমে হয়, এমন সীমা লঙ্ঘন একজন রিক্সাওয়ালার দ্বারা হয় না, একজন ঠেলাওয়ালার দ্বারা হয় না, একজন কুলি দিন মজুরির দ্বারা হয় না, কারণ তারা নিরীহ। আমি একটু ক্ষমতা পেয়েছি, ক্ষমতাটা অপব্যবহার করি আমরা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আব্রাহা ক্ষমতা পাওয়ার পর লক্ষ্য করে দেখলো বহু রাষ্ট্রের মানুষগুলো, ব্যবসায়িকরা ইয়ামানের উপর দিয়া বাইতুল্লায় যায় তিজারত করার জন্য, ব্যবসা করার জন্য, বিশেষ করে হজের মৌসুমে হাজার হাজার কোটি টাকার লাভবান হয় মক্কাবাসী। আব্রাহার সহ্য হয় নাই, আব্রাহা ইয়ামানের চারদিকে তার কাটার বেড়া দিল, ইন্ডিয়াওয়ালারা যেমন তার কাটার বেড়া দিছে, কথা কয় না?
তার কাটার বেড়া দিয়া মুসলমানের ইমান দমানো যায় না। জোরে বলেন, জোরে বলেন। এমন কি দেয়াল দিয়েও ইমানদারের ইমানকে দমিয়ে রাখা যায় না, শিশা গলা প্রাচীর দিয়েও ইমানদারের ইমান দমিয়ে রাখা যায় না। ইমানদারের ইমানের বুদ্ধি এত পাওয়ার, এত পাওয়ার, গৌর গোবিন্দ মুসলমানের উপরে এমন অত্যাচার শুরু করেছে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দিয়েছেন, আল্লাহু আকবার বলে ইমানের ধ্বনি দিয়েছেন, গৌর গোবিন্দের তালায় তালায় বিল্ডিং গুলো নষ্টনাবুদ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। ইমানের পাওয়ার বেশি না দুনিয়ার শক্তির পাওয়ার বেশি? কথা বলেন, কথা বলেন। ইমানের পাওয়ার বেশি নাকি দুনিয়ার শক্তির পাওয়ার বেশি? তাহলে আপনি দুনিয়ার শক্তির জন্য পাগল হবেন না ইমানের জন্য পাগল হবেন? এখন থেকে অন্তরের মধ্যে ইমান লালন করো, দুনিয়ার কিচ্ছু লাগবে না। ইমানই পাওয়ার, খুব বেশি পাওয়ার, ইমানই পাওয়ারের শক্তির সামনে ভূমিকম্প ফেল, ইমানই পাওয়ারের সামনে সিজর ফেল হবে, সুনামি ফেল হবে। ইমানদার ইসমাতের নাই, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। ইমানদারের পাওয়ার অনেক বেশি, ইমানদারের ইমানের জোর অনেক বেশি। এক ওসামা বিন লাদেন, নামটা শুনলে আমেরিকার পায়জামা নষ্ট, রাশিয়ার পায়জামা নষ্ট। লোক কয়জন? জোরে বলেন, একজন মাত্র ব্যক্তি। নাম শুনলেই নাড়াচাড়া শুরু হয়ে যায়। আপনি এখন ফেসবুকে একটা লেখা দেন, আমি পাকিস্তান গিয়েছিলাম, ওসামা বিন লাদেনের সাথে দেখা হয়েছে, এমনি দেন, দেখবেন কয় দেশের গোয়েন্দারা আপনাকে তালাশ করে। ওসামা বিন লাদেন কোথায় আছে? আমেরিকা নড়ে চড়ে বসবে, সব জায়গায় নিরাপত্তা বসাবে। বোঝা যায়, তারা বুঝাইতে চায় ওসামা বিন লাদেন সব জায়গায় হামলা করে। আরে না, ইমানদার তো যত্র তত্র হামলা করে না, ইমানদার তাগুতের দুর্গ তুরমার করে দেয়। ইমানদারের ইমানই শক্তি সাধারণ মানুষকে ক্ষতি করে না, নিরীহ মানুষকে ক্ষতি করে না। মানুষের কাছে সে আতঙ্ক নয়, সে জালেমের কাছে আতঙ্ক। ইমানদার বাতিলের কাছে আতঙ্ক, ইমানদার তাগুতের কাছে আতঙ্ক, ইমানদার চোরের কাছে আতঙ্ক, ইমানদার বাটপারের কাছে আতঙ্ক। এই জন্য চোর বাটপার উচ্চ পদমাস সব একজোট হয়ে ইমানদারের বিরুদ্ধে স্লোগান তুলতে চায়। কিন্তু ইমানদার সবার ঐক্যবদ্ধ হতে হবে, ইমানদার সবার ঐক্যবদ্ধ হতে হবে। ইমানই পাওয়ার এক জায়গায় করতে হবে। এই পাওয়ারটার বড় দাম। আব্রাহা ইমানদারদেরকে ঠেকানোর জন্য কয়েকটা কৌশল অবলম্বন করে, এর মধ্যে একটা হলো লক্ষ্য করে দেখল মক্কাতুল মুকাররমার জীর্ণ শীর্ণ কাবা ঘর তখন তো এত সুন্দর হয় নাই। এই কাবা ঘর তাওয়াফের সময় হজের মৌসুমে বড় বড় বিভিন্ন রাষ্ট্রের ব্যবসায়ীরা যাদেরকে ইয়ামানের উপর দিয়ে যেতে হয়, তারা ইয়ামানের সাথে ব্যবসা না করে, ব্যবসায়ীর চুক্তি না করে, তারা চুক্তি করে গিয়ে সেই সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় হতে পারে না, এরা যাতে মক্কায় না যায় সেই ব্যবস্থা করতে হবে। এই চিন্তা করে আব্রাহা ইয়ামানের রাজধানী সানা এলাকায় সুদর্শন একটা গির্জা বানালো, চাকচিক্যতার সাথে এক গির্জা বানালো, ঘোষণা দিয়ে দিল আগামী বছর থেকে তোমাদের বাইতুল্লায় যেতে হবে না, আমি গির্জা বানিয়েছি, এই গির্জা তাওয়াফ করবা। কি তাওয়াফ করবে? গির্জা তাওয়াফ করবে। হঠাৎ একদিন খবর পায় সানা রাজধানীর পাশের এলাকার কেনানা গোত্রের এক যুবক গির্জার মধ্যে পায়খানা করে চলে গেছে। উদ্বোধন কেমন হয়েছে? কথা বলে না,
আবরাহার তো মেজাজ গরম, এত বড় সাহস কার যে আমাদের গির্জার মধ্যে আগুন লাগায়? এই রাত থামে না, এর আগে আর এক দুঃসংবাদ পায়, গির্জায় আগুন লেগে গির্জা পুড়ে ভস্ম হয়ে গেছে। সন্দেহ করলো যেই ছেলেটা আগুন লাগিয়েছে সেই সেই ছেলেটা কোরাইশ বংশের ছেলে। কথা বুঝবেন ভালো করে, আগের আলোচনার সাথে আলোচনা মিলে যাবে, যদি আগেরটা মনে রাখতে পারেন সহজ হবে। কোন বংশের ছেলে মূলত কোনো প্রমাণ আছে? কথা বলেন, জমবে না মনে হয় আপনাদের সাথে। কোনো প্রমাণ আছে আব্রাহার কাছে? কোরাইশ বংশের ছেলে যেহেতু গির্জায় আগুন লাগিয়েছে, আমিও কোরাইশদের সবচেয়ে প্রিয় স্থান প্রিয় ঘর বাইতুল্লাহকেও ভেঙে ফেলব। এই ঘটনা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন কোরাইশরা কেমন, কোরাইশদের মধ্য থেকে আমার নবী আসবেন, অতএব কোরাইশদের কেউ ধ্বংস করতে পারবে না, এটাই আগমনী বার্তা। এই ঘটনা সামনে দেখবেন সে ধ্বংস করতে পেরেছে কি পারে নাই। আব্রাহা যেমন সন্দেহের বশীভূত হয়ে কোরাইশ বংশের উপরে কালিমা লেপন করেছিল, বর্তমানেও সন্দেহের চোখে ওলামায়ে কেরাম বিশ্ব মুসলিমকে সন্ত্রাসী বলা হচ্ছে, ওলামায়ে কেরামকে সন্ত্রাস বলা হচ্ছে, যার কোন প্রমাণ পৃথিবীর কোন মরল আজ পর্যন্ত দিতে পারে না। এই এক সন্দেহের বশে, এক সন্দেহের তীর ছুঁড়ে আফগান ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিন ধ্বংস করে দিয়েছে, আরাকান ধ্বংস করে দিয়েছে, কাশ্মীর ধ্বংস করতে চাই, এর পরবর্তী টার্গেট বাংলাদেশকে করেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহ যেমন কোয়েতকে রক্ষা করেছেন, বিশ্ব মুসলিমকেও রক্ষা করবেন ইনশাআল্লাহ। যাদের কাছে প্রমাণ নাই, বাংলাদেশেও কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার কয়েকদিন আগে মুরগি টানা এক কবি, এই দুদিন আগে সে মন্তব্য করেছে আরটিএনএন এর মধ্যে খবরটা এসেছে, জাফর ইকবালকে মারার জন্য আহমদ শফি পরিকল্পনা করেছিল। কোন দিক কেমন লাগে? আহমদ শফি সাহেব পরিকল্পনা করার মতো বয়সে আছে? কথা কন। আর জাফর ইকবালকে মেরে ফেললে আহমদ শফির লাভ কি? আমি আপনার ক্ষতি করবো, আমার তো একটা লাভ থাকতে হবে নাকি? কথা বলে না, আপনি আমার একটা ক্ষতি করবেন, আপনার একটা লাভ থাকতে হবে তো? আপনার কোনো লাভই নেই আহমদ শফিকে, জাফর ইকবালকে। আহমদ শফি কোটি আলেমের ওস্তাদ, শাইখুল হাদিসদের ওস্তাদ, পীরদের ওস্তাদ, আর শাহরিয়ার কবির কিছু বেয়াদব কুলাঙ্গার শিক্ষা দিয়েছে যারা তাকে নিজেকেই মারে। কথা কয় না, একবার ছাত্ররা তাকে পিটাইছে বৃষ্টির মধ্যে, শোক পালন করছে ভিজা ভিজা, আর এবার তো ফিডাইয়া হাসপাতালে পাঠাইছে নিজের ছাত্র। আহমদ শফির কোটি কোটি ছাত্রের মধ্যে আজ পর্যন্ত তো কোনো ছাত্র তার সামনে গিয়ে মাথা উঁচু করেও দাঁড়ায় নাই। তেমন এক ব্যক্তি জাফর ইকবালকে মারার ষড়যন্ত্র কেন করবেন? এরকম কিছু কুলাঙ্গার আছে আমাদের দেশে, এই মুরগি শাহরিয়ার, কিন্তু এটা কি সম্ভব হবে? জোরে বলেন, আব্রাহার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু প্রমাণ ছাড়াই সন্দেহের বশীভূত হয়ে ঘোষণা দিয়ে দিল বাইতুল্লাহ ভেঙে ফেলব। তৎকালীন বাইতুল্লাহর মুতাওয়াল্লি কওমের চেয়ারম্যান ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। মক্কা শহরে খবর পৌঁছে যায়, ইয়া আমাদের বাচ্চা আব্রাহা হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসবে। কুরাইশরা নবীজির দাদার কাছে গিয়ে বললেন, কওমের চেয়ারম্যান আপনি বলেন আমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করব কিনা? নবীজির দাদা ডেকে বললেন, না না, তোমাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার দরকার নাই, তোমরা যাও যাও যার যার অবস্থানে গিয়ে নিরাপদে আশ্রয় গ্রহণ করো।
আব্রাহা যুদ্ধ করতে যাবে এই খবর জানার জন্য তৎকালীন আবিসিনিয়ার রাজা আবিসিনিয়ার বাচ্চা নাজ্জাশির কাছে চলে যায়, বলে আমি বাইতুল্লাহ ধ্বংস করতে চাই, আমার ইয়ামানের মধ্যে ব্যবসায়িক ধস নেমেছে, আমি একটা গির্জা করেছিলাম, আমার গির্জাটাও কুরাইশদের কেউ একজন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আল্লাহর পরিকল্পনা ভিন্ন, তুমি যেই পরিকল্পনা করো না কেন আল্লাহর পরিকল্পনা ভিন্ন, আল্লাহর পরিকল্পনা ভিন্ন, আল্লাহর পরিকল্পনা ভিন্ন। তুমি পরিকল্পনা করেছ নবদম্পতি 10 দিন 11 দিন বিবাহের বয়স, তুমি পরিকল্পনা করেছ বাংলাদেশ থেকে কাঠামুন্ডের ইয়ারে ওঠে ইউজ বাংলায় উঠে তুমি সেখানে যাইবা আবার এস্টে যাইবা, কিন্তু আল্লাহর পরিকল্পনা তোমাকে এয়ারপোর্টের মধ্যে বিমান জ্বালাইয়া তোমাকেও শেষ করে দিবে। পরিকল্পনা সাজায়া লাভ নাই, শুধু একটাই পরিকল্পনা করো কিভাবে মুমিন হওয়া যায়, কিভাবে আল্লাহওয়ালা হওয়া যায়, কিভাবে আল্লাহর কাছে প্রিয় হব, আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, কিভাবে আমি কবরে নাজাত পাইতে পারি, পরকালে নাজাত পাইতে পারি, কিভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে পারি, যেই দাঁড়ানোর মধ্যে রহমত, আল্লাহ দাঁড়ানোর সাথে সাথে বলবেন যা যা আমি আল্লাহ তোকে জান্নাত ঘোষণা করলাম। আব্রাহাম নাজ্জাশির কাছে চলে গেছে যে আমি বাইতুল্লাহ ধ্বংস করে দেব, নাজ্জাশিও খুশি হয়ে গেছে, নাজ্জাশির একটা বড় হাতি ছিল মাহমুদ নামক হাতি, আমি তো মূলত এটা তাফসির করছি না, তাফসির আরো ব্যাখ্যামূলক হয়, মোটামুটি একটু অল্পতে যাতে ঘটনাটা শেষ করে শিক্ষা কি এটা বুঝাতে পারি, এবং প্রত্যেক ঘটনার প্রত্যেক বাঁকে বাঁকে একটা শিক্ষা আছে, কি শিক্ষা সেটাও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনাম মেম্বার মাহফিলের আয়োজন করেছে, গানের আয়োজন তো করতে পারতো, কথা বলে না জনপ্রতিনিধি, এরা যদি এভাবে দিনের দিকে এগিয়ে আসে দিন একদিন বিজয় হবে, এজন্য ইনাম মেম্বারকে অন্তর থেকে মোবারকবাদ জানাই, এখন সবাই ইনাম মেম্বার হিসেবে চিনে, একদিন আল্লাহ ওকে ইনাম চেয়ারম্যান হিসেবে চিনায় দিক, আমিন বলেন, কারণ যাদের মন ভালো দিনের দিকে যায়, আমি নিশ্চিত মহিলাদের মাঝে যেটা দেওয়া হয়েছে ওরা মাসালা জানতো না, দিছে মনে করছে তো ফায়দা আছে এজন্যে, অতএব ওদের উপরে বদগুমান করার কোনো সুযোগ নাই, কথা ঠিক, মাহফিল কর্তৃপক্ষ বা এনাম মেম্বারের উপরে বদ ধারণা উল্টা পাল্টা ধারণা করার সুযোগ নাই, কারণ ওরা জানে না, জানলে এটা করতো না, কারণ যদি ওরা জানার পরও করে তাহলে মাহফিল দিয়েছে কেন, মাহফিলটা দিয়েছে নেকের জন্যে, কথা বলেন, আমি মন ভরে দোয়া করবো এদের জন্য আল্লাহ তাআলা যেন এরকম জনপ্রতিনিধি বাংলার ঘরে ঘরে তৈরি করে দেন। হাতি বাহিনী নিয়ে রওনা হয় বাইতুল্লাহ ধ্বংস করবে বলে, বাইতুল্লাহ কার ঘর, বাইতুল্লাহ অর্থই হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ অর্থ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর রক্ষা করবেন কে, আব্রাহা হাতি বাহিনী নিয়ে রওনা হয়, আল্লাহ দেখেন কিনা, আরো জোরে বলেন আল্লাহ দেখেন কিনা, নাকি আল্লাহ চক্ষু বন্ধ করেছিলেন, ও মুসলমান যতই ষড়যন্ত্র করো না কেন তোমার ষড়যন্ত্র দিয়া ফায়দা নাই, ফায়দা নাই, পরিকল্পনা তুমি করবে একটা আল্লাহ ঘটা দিবেন আর একটা, পরিকল্পনা করেছো এই পথে যাইবা আল্লাহ তোমাকে অটোমেটিক অন্য পথে ঘুরাইয়া দিবেন, কিভাবে দিবেন তোমার জানা নাই, তুমি পরিকল্পনা করো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে দেখা যায় ঘর বাড়ি আউলা জাউলা অর্ধেক ওয়াল হইছে, কোনোটার একতলা ছাদ হইছে, কাজ চলতেছে, বাড়িওয়ালা ডেকে বলে হুজুর দোয়া করেন 2 বছরের মধ্যে সব গুছায় নিতেছি, এরপরে আমি টেনশন মুক্ত হয়ে যাব, তার পরিকল্পনা 2 বছরের মধ্যে সব গুছিয়ে নিবে,
সে হয়তো ভেবেই নিয়েছে অনেক বছর বাঁচবে, কিন্তু দুই বছরের আগেই তো অনেকে মারা যায়। তোমার পরিকল্পনা দুই বছরের মধ্যে ঘর গুছাইবা, আল্লাহর পরিকল্পনা না, পরিকল্পনা আমি আল্লাহর, আমি আল্লাহর। দুনিয়ার পরিকল্পনা করতে থাকবা, এর মধ্যে একদিন তোমার কাছে আজরাইল চলে আসবে মহা পরিকল্পনা নিয়ে। কি জানো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিম, কুল্লু নাসিন শারিবু কবরে বাইতিন, কুল্লু নাসিন দাখিলু ইহা হামসাবে মুসাফির হায় কবর আখে ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মরা লাগবে কি লাগবে না, নাকি টেকনাফের মানুষ বেঁচে থাকবে? ইয়াবা খাইলে বেশ মাস বাচ্চা থাকা যায় না? ভাত খাইবেন না, এখন শুধু ইয়াবা খাইবেন। হ্যাঁ, কথা কয় না, আমার মনে হয় না এখানে খুব বেশি শ্রোতা পাওয়া যাবে যাদের সাথে ইয়াবার সম্পর্ক নেই, আল্লাহই ভালো জানে। আপনাদের অঞ্চলে আসলে যে খবর পাই, মনে হয় যেন তাতে এই এলাকার প্রত্যেক ঘরেই তাদের মূল খাবার ইয়াবা, তাদের ব্যবসার মূল পণ্য ইয়াবা। গত বছর হয়তো এই মাঠেই বা আশেপাশে বয়ান করেছিলাম, আসছিলাম অন্য উদ্যোগে, আসছিলাম নাকি আশেপাশে হতে পারে, আমার কাছে মনে হয় এই মাঠ না, ওটা তো হয় নাই। আমি গত বছর একটা মাহফিলে এসেছিলাম, হ্যাঁ, তখন আমি তওবা করেছিলাম, এই মাদ্রাসায় বসেছিলাম, যে আজ থেকে ওই সময় বলেছিলাম যতজন শ্রোতা আছে ইয়াবার সাথে আর সম্পর্ক থাকবে না, সবাই হাত উঁচিয়ে আমার সাথে ওয়াদা করেছিল। জানি না কয়জন আর ওয়াদা ঠিক আছে, আজকে যারা আসছেন আপনারাও কি নতুন করে একটু নিয়ত করতে পারবেন? কথা বলেন, যারা ইয়াবা ছাড়তে পারবেন না ইনশাল্লাহ কিন্তু বলে নাই। আপনার ইয়াবার সাথে সম্পর্ক থাক তাই না থাক, যাদের আছে তারা এই নিয়ত করে ওয়াদা করবেন আর করব না, যাদের সম্পর্ক নাই তারা এই নিয়ত করে ওয়াদা করবেন যে আমি সামনে জড়াবো না। পারবেন? কে কে নিয়ত করতে পারেন একটু হাত উঠান তো দেখেন, দিয়ে আশেপাশে কার হাত উঠে নাই বুঝবেন, ওইটা ইয়াবা সম্রাট, ওইটার ধরে খুঁড়ির সাথে বাঁধবেন, ওর ইয়াবার সাত শ্রোতার মাধ্যমে কিলাইয়া কিলাইয়া মিটানো হবে। হাত নামা, বাঁচা যাবে? কোনো পন্থা আছে, কোনো কৌশল করে বাঁচা যাবে? ফায়দা নাই, আল্লাহ তো জানেন, আল্লাহ তো দেখতেছেন, তুমি বাইতুল্লাহ ধ্বংসের জন্য রওনা দিয়েছ, তুমি ইমাম সাহেবকে গালি দেওয়ার জন্য রওনা দিয়েছ, পরিকল্পনা তো আসলটা আল্লাহর কাছে, কার কাছে? কথা বলেন, ওলামায়ে কেরামের দিলে কষ্ট দিয়ে কথা বলবে না, খবরদার। ইমাম সাহেবকে ধমকায়া ধমকায়া কথা বলে, আল্লামা কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছেন বৃদ্ধ মানুষ, চোখের পাওয়ার একটু কাম, রাস্তার ডান দিক দিয়া জিকির করতেছেন আর নত বস্তুকে চেহারা অবনত করে হাঁটতেছেন। হুজুরের পাশ দিয়া একজোড়া প্রেমিক প্রেমিকা যায়, প্রেমের আলাপ করতে করতে যখন হুজুরের পাশ দিয়া যাইতেছিল, ওই সময় হুজুরের সামনে একটা গর্ত ছিল, ছোট্ট গর্ত, যেই গর্তের মধ্যে ময়লা কাদা যুক্ত পানি ছিল, হুজুর দেখেন নাই। হুজুরের এক পা বাম পা ওই কাদার মধ্যে পড়ে যাওয়ার কারণে কাদা পানি প্রেমিকার গায়ে ছিটে উঠছে, প্রেমিক তো সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে প্রেমিককে প্রেমিকাকে খুশি করার জন্যে প্রেমিক আল্লাহর ওলির গানের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিছে, আল্লাহ
আলী শুধু একবার ছেলেটার দিকে তাকাইছেন, আর কিচ্ছু বলেন নাই। আল্লাহর আলী চলে গেলেন। কত দূর প্রেমিক প্রেমিকা হাঁটার পর প্রেমিক প্রেমিকাকে বুঝাচ্ছে, দেখছো আমি তোমার জন্য কি করতে পারি। বাবার বয়সী বৃদ্ধের গায়ে হাত তুললাম, এই রাম খাটাস কতগুলো আছে যেগুলো প্রেম করে, প্রেম তো না, এগুলো তো সম্পূর্ণ জেনা, আকাম, বেবিচার, সব লুচ্ছা। কোন ভালো ঘরের সন্তান অপরিচিত কোনো মেয়ের সাথে পরিচিত হয়ে বিবাহ পূর্ব সম্পর্ক গড়ে হাত ধরে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কোনো সম্পর্ক করতে পারে না। কোন ভালো ঘরের মেয়েও এটা করতে পারে না, যেটা করে ও ভালো ঘরের মেয়ে নয়, অথবা ভালো ঘরের কুলাঙ্গার মেয়ে, অথবা ভালো ঘরের কুলাঙ্গার ছেলে, কথা বলেন না কেন মিয়া? প্রেমিকাকে খুশি করার জন্য কত কি করে, রিক্সাওয়ালারে ধমকায়, ঠেলাওয়ালারে ধমকায়, মাস্তানকে সাজাতে পারে না, এই জন্য মাস্তানি করে গিয়া রিক্সাওয়ালা ঠেলাওয়ালার সাথে। সাবধান হয়ে যা, একদম সাবধান হয়ে যা যুবক। ফেসবুক, টুইটার আর এই মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলছ, এই যুবক যুবতীর বাবা মা ভাই বোন, তোমার ছেলে তোমার মেয়ে স্কুলে যাবার নাম করে, কোচিং এ যাবার নাম করে কোথায় ঘুরে তোমার কাছে খবর নাই। আজকে কি দিবস, কথা কন, কি দিবস? স্বাধীনতা দিবস। স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত যোদ্ধারা, মুক্তিযোদ্ধারা জীবন হারিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতের সুমাকাম দান করেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে তো স্বাধীনতা দিবস, ঠিক না? সারা রাস্তায় ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় ঘুরতেছে, কি কারণ? দিবসটা তো স্বাধীনতা দিবস, দিবসটা কি দিবস? আজকে তো মসজিদে মসজিদে দোয়া হবে, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া হবে, মাহফিলে মাহফিলে দোয়া হবে, না এরা গানের আয়োজন করতেছে স্বাধীনতা দিবসে। আর ওখানে সব ছেলে মেয়েরা জোড়ায় জোড়ায় ঘুরতেছে, প্রেমিক প্রেমিকা, মায়ের কাছে মেয়ের খবর নাই, বাবার কাছে ছেলের খবর নাই, থাকবে কি করে? যেই মেয়েটা সারা দিন রাত একটা ছেলের সাথে ঘুরে, ওই মেয়েটার যেই মা বাবার খবর নাই বা খবর রাখে না, বুঝতে হবে ওই মেয়ের মা ওর চাইতে বড় বেশা। যেই ছেলেটার খবর বাবা রাখে না, কোথায় যায়, কি করে, গাঞ্জা মদ খেয়ে বাসায় ফিরে, যত ধরনের উৎসামি আছে সব করে বাসায় ফিরে বাবার কাছে খবর নাই। বাবা একজন হাজি সাহেব, ওর বাপ তো হজ করে না, আসলে বড় লম্পট, ও হজ করতে গেছে নিজের নামে হাজি লাগানোর জন্য। আমি বলে দিয়েছি যত মাহফিল কমিটি আসে এখানে একটা অসঙ্গতি আছে আমার নামে, আমি এটা বারবার বলে গেছি তবুও দিয়েছি, আপনাদের টেকনাফে আল্লামা এখন পান্তা পাতার কাঁচা মরিচ, বড় মাজলুম শব্দ আল্লামা, খুব মাজলুম হয়ে গেছে, খুব অসহায় অবস্থা এই শব্দটা। আমার নামে আল্লামা শব্দ আমি ব্যবহার করি না, সাপোর্টও করি না, আল্লামা এটা বিশাল ব্যাপার। আমি মনে হয় বলছিলাম না আলো মার্কেটের আলোচনায়, মনে হয় বলছিলাম আল্লামা আমার নামের সাথে দেয়া যাবে না, এটি কাদের নামে দিবেন? যাদের পায়ের ধুলির সমান আমি হতে পারিনি তারা হলেন আল্লামা, যাদের এলেম আর যাদের আমল এত উঁচুতে চলে গেছে। আল্লামা মূলত কোনো এক বিষয়ের উপরে যারা পারদর্শী হন ওই বিষয়ের তিনি আল্লামা, যিনি নাহু সরফের উপরে পারদর্শী সে নাহু সরফের আল্লামা, আল্লামা লেখলে লিখতে হবে সাথে সাথে সে নাহু সরফের আল্লামা। কেউ ফেকার উপরে পারদর্শী হলে লিখতে হবে সে ফেকার আল্লামা। আর একটা হলো আমি মাহফিল কমিটিকে বলে দেই বা কেউ লেখলে আমার নামে কোনোদিন আলহাজ লিখতে পারবে না, হজ করেছি আল্লাহ তৌফিক দিলে আরো করব,
কিন্তু আলহাজ লেখা যাবে না, লেখাটা গুনাহ না। এটা আমি একটা প্রতিবাদমূলক অবস্থান গ্রহণ করেছি। আমার সমাজে কিছু মানুষ হজ করে এসে বলে, হুজুর আমার নামে 1000 টাকা লাগেন তো মাদ্রাসা কি নাম? আলহাজ অমুক, হাজি অমুক। হাজিরা না লেখলে আবার হুজুর ওই হাজি লেখা হয় নাই, আছে না নাই, আছে না নাই। হজ করতে যায় বাইতুল্লাহর সাথে খারাইয়া মুখ বেচকে এরপর সেলফি তোলে, সব মূর্খ আর জাহান্নামে ভরে গেছে আমাদের মাঝে। আহ কষ্ট লাগে, খুব বেশি কষ্ট লাগে। রওজার সামনে দাঁড়ায় কোনো পাথর মানের হৃদয়ের মানুষ নাই যে চোখের পানি রাখতে পারে, এমন একটা জায়গা, এমন একটা জায়গা। ওই জায়গায় কিছু নরাদম গিয়া নবীর রওজার সাথে দাঁড়াইয়াছে উঠে। ওলামায়ে কেরাম ভিডিও নিষেধ করেন না, এজন্য আমিও করি না, কিন্তু মনে চায় মাঝে মাঝে এগুলোর ব্যাপকতা সব বন্ধ করাই দিতে, একটাও চলবে না। কেউ হাঁটা চলা যদি ছবি তুলে নেয় তাও নিষেধ করি না, তবে কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর একটা ছবি তুলি তখন আর তাকে তুলতে দেই না। কিন্তু এই যে নিষেধ করি না, এটাও একটা কমজোরি হয়ে গেছে আমাদের। নিষেধ না করার কারণে বদনা নিয়ে বাথরুমে ঢুকি তখন তো ছবি তোলে, কি এক মহামারী আমাদের মাঝে ঢুকে গেছে, কি এক মহামারী আমাদের মাঝে ঢুকে গেছে। হাজি না লাগলে ভালো লাগে না। এক লোক গেছে হজ করতে, 40 বার হজ করছে, কেউ হাজি ডাকে না। বেচারার মনে তো বড় দুঃখ, 40 বার হজ করলাম হাজি ডাকে না, মানুষ কি করতে পারি? তো শেষ পর্যন্ত আবার গেছে মনে দুঃখ নিয়ে, আল্লাহ আমার যেন মানুষ হাজি ডাকে। তো গিয়া কে যেন সৌদির রাস্তায় পায়খানা করে রাখছে, কি করে রাখছে, তো উনি ওই পায়খানা দেখে নাই, পায়খানার উপরে পা পইরা পিছলাইয়া পায়খানা গায়ে মাইকে গেছিল। এখন মানুষ ডাকে গুইয়া হাজি, কি হাজি? একজনে কয় মিয়া তুমি ডাক দাও না কা, তোমার গুইয়া হাজি ডাকে। কয় চুপ কর বড়া, হাজি তো ডাকে, হাজি তো ডাকে, গুইয়া ডাকুক আর যা ডাকুক, হাজি শব্দের লেগে 40 বার হজ করছি, 41 বারের বার পাইছি, গুইয়া হোক আর মুতা হোক একটা হইলি হয়, হাজি তো পাইছি, হাজি দরকার আমার। আমার সমাজে এই নামের পাগল একদল মানুষ আছে না নাই, কথা বলেন আছে না নাই? আপনি হাজি সাহেব মানুষ হজ করতে গেছেন হজ হাজি লেখার জন্যে, আলহাজ লেখার জন্যে না হয়, হজ করে আসার পরে একটা মানুষ নবীর সুন্নতের সাথে বেয়াদবি করে কি করে? আমার এটা বুঝে ধরে না। নবীজির রওজা জিয়ারত করে আসার পরে নামাজ ছেড়ে দেয় কি করে? আমার বুঝে আসে না। কত গরিব মানুষ যেতে পারে না, কাঁদে কাঁদে কাঁদে, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি দিব গিয়ে, সালাম আমি দিব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আরব সাগর পাহাড়ি দেব, নেই যে আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব নেই যে আমার তরি,
ডানাতে বর করি, আশায় আছে বলো নাই, আশায় আছে সম্বলো নাই, করি কি উপায়, মনে বড় আশাশীল যাব মদিনায়, মনে বড় আশাশীল যাব যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না, চক্ষু দুইটা বন্ধ করে দিকে মোতামাজ্জু অন্তর বানাইয়া একটু মায়া লাগাইয়া বলো, মায়া লাগাইয়া বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি, মানতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, মদিনা নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্তর, মদিনা নাম কত সুন্দর, কেরে সেবন্তার পাখিরি নাই ডানা থাকলে, পাখিরি নাই ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা কত গরিব গভীর রাত আল্লাহর দরবারে চোখের পারিছে কাঁদে,
মদিনা যাওয়ার বড় বাসনা। প্রথম যখন মদিনায় গিয়া নামলাম, বাংলাদেশ থেকে আমাদের প্রথম সফর মদিনা, তারপরে মক্কাতুল মুকাররম। মদিনায় গিয়ে নেমেছি, কেমন যেন লাগতেছে, কেমন যেন লাগতেছে। ঘুম নাই, এয়ারপোর্টের মধ্যে 7-8 ঘন্টা বসে রইলাম। সৌদি টাইম সন্ধ্যার সময় গিয়া নামলাম, ফজরের আগে আগে বের হইলাম। হোটেলে গিয়া নামছে, একটু পরেই ফজরের আজান দিবে। বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর আমার সাথে ছিলেন, আমি তার সাথে একই রুমে ছিলাম। হুজুর বৃদ্ধ মানুষ, আস্তে আস্তে হাঁটতেছেন, জীবনে মুখ্যমন্ত্রী দেখি নেই। মদিনার কত গান গাইলাম, মদিনার কত গান গাইলাম, দুয়ার মধ্যে কতবার দুয়ার মধ্যে মদিনা জিয়ারতের কথা স্মরণ করে করে কাঁদলাম। সেই প্রাণের মদিনা সামনে আসবে কেমন জানি দেখতে। হুজুরকে বললাম, হুজুর কি বলে সালাম দিব? হুজুরও কেঁদে দিলেন, বললেন, সালাম দিবা সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু সালাম দেন না, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমাকে সালাম শিখাইতেছেন আর কাঁদতেছেন। আমি কেমন জানি দেওয়ানোর মতো হয়ে গেলাম, একটা চিৎকার মেরে দৌড় দিল বাবার রুজির রওজাটা কোন দিকে। মসজিদে নববীর মধ্যে ততক্ষণে আজান হয়ে গেছে, ওখানে অনেক ডিসিপ্লিন রক্ষা করা হয়, পুলিশে যেখান সেখান থেকে ঢুকতে দেয় না, এত কড়া আইন তাও জানতাম না। নবীজিকে দেখা লাগবে, নবীজির রওজাটা দেখতে চাই। দূর থেকে কতবার সালাম পাঠাইলাম, নবীজির রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিব। একজন অফিসার আমাকে ধরে বললাম, পাজা পাজা করে ধরে বসেছ, ওর ভাষা তো আমি বুঝি না, ও তো আমার ভাষা বুঝে না, ওর দিকে তাকে আমি চোখের পানি ছিঁড়ে কেঁদে দিলাম। আমি বললাম, ভাই না রওজা, আমার দিকে তাকায়া কি ভাবছে কে জানে, হাত দিয়ে ইশারা দিয়া বললেন, সুফ দেখা বলছে, ওই যে ওই যে যা ওদিকে যা। কিন্তু আমি আর খুঁজে পাই না, একা আমার শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়ায় গেল। ওখানে অনেক ফিতা দেওয়া থাকে, সময় আছে, অস্ত আছে, সব সময় ঢুকতে দেয় না। দেখলাম একদল মানুষ ঢুকতেছে, কত বৃদ্ধ, কত জওয়ান, কত যুবক, সুখের পানি ছেড়ে কাঁদে আর ঢুকতেছে, বুঝি নাই কোথায় যায়। আমিও তাদের সাথে ঢুকলাম, একটু সামনে গিয়াই দেখি নবীজির মেম্বার উস্তুনে হাঁটনা। ওরে মুসলমান, নবীজির রওজার সামনে যাইয়া নবীজিকে সালাম দিয়া বাংলাদেশে যে আবার কেমনে গুনাহ কর, আমার বুঝে আসে না। তুমি হজ করে আসছো ঠিক, তবে তুমি যে পাথর মেরেছ, জামরায় গিয়ে পাথর মেরেছ, ওই জামরায় পাথর মেরে পাথরকে দূর করতে পারো না, বরং জামরায় পাথর মেরে আমার কাছে মনে হয়েছে তুমি আরো কয়েকটা শয়তান সাথে করে নিয়ে আসছো।
তুমি একজন হাজি সাহেব বাংলাদেশে আসার পরে এখনো সুদ ছাড়তে পারো নাই, এখনো হারাম ছাড়তে পারো নাই, তুমি একজন হাজি মানুষ বাংলাদেশে এসে এখনো মিথ্যা বলো, তোমার সন্তানকে এখনো দিনদার বানাইতে পারো নাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ও মুসলমান, তুমি কি পরিকল্পনা করো বা তার চেয়ে বড় পরিকল্পনাকারী কে? আরো জোরে বলেন কে? তুমি যত ষড়যন্ত্র যত পরিকল্পনা সাজাইবা সব আল্লাহ ভণ্ডল করে দিবেন। আবরাহা বাহিনী রওনা হয়, হাতে নিয়ে রওনা হয়, সামনে কয়েকটা মন্দির বাজে, মন্দিরগুলো সব ভেঙে ফেলে। এরপরে মক্কান তায়েফের নিকটবর্তী যখন যায়, তায়েফের নিকটবর্তী আর একটা মন্দির ছিল লাত মন্দির, লাত মন্দির। ওই লাত মন্দিরের যে রক্ষণাবেক্ষণ করত, সে চিন্তা করল আব্রাহার সাথে যুদ্ধ করে পারবো না, বরং একটু তাল মিলাই। আব্রাহার কাছে কাছে গিয়া বলে, তোমার সাথে তো বাইতুল্লাহর দ্বন্দ্ব, আমাদের মন্দিরের কোনো দ্বন্দ্ব নাই, তুমি তো বাইতুল্লাহ ভাঙতে আসছো, আমাদের লাত মন্দিরে আঘাত করো না, বরং বাইতুল্লাহ ভাঙার জন্য যেই পথ দিয়ে যাইতে হয় আমি তোমাকে পথ দেখায় দিব। আমার সমাজে এমন মুনাফিক আছে না নাই? যেই মুনাফিক অন্যের ক্ষতি করার জন্য দুশ্মনকে পথ দেখায় দেয় আছে না নাই? জোরে বলেন। আর জোরে বলেন আছে না নাই? বলে ওর ক্ষতি করতে চাও, এমনি পারবা না, এদিক দিয়া যাও, ক্ষতি করতে পারবা আছে না নাই? জোরে বলে। আরো জোরে বলেন আছে না নাই? ওগুলা ওই লাত মন্দিরের রক্ষণাবেক্ষণকারী মুনাফিক, মুনাফিক। ও মুসলমান ইমানদার, মুহাসসার নামক এলাকায় গিয়া আব্রাহা একটা তাবু গাড়ে একদল বাহিনী পাঠায়, যাও যাও। মক্কাবাসীরা যুদ্ধের প্রস্তুতি নিছে কিনা গিয়া দেখো, গিয়া দেখে না না, মক্কা নগরী জনশূন্য এলাকা, কোনো মানুষ নাই, যুদ্ধের প্রস্তুতি নাই। এই সুযোগে তাদের উটগুলো গ্রেফতার করে মুহাসসার নামক তাবুর মধ্যে নিয়ে আসে। ওই মুহাসসার থেকেও এখন ওমরার নিয়ত করে কেউ এহরাম বাঁধে। যদি এখানে কিছু মাসালা আছে ওগুলো বলা আমার উদ্দেশ্য নয়। মুসলমান ইমানদার, তারা উট গ্রেফতার করে নিয়ে আসে, বলে আব্রাহা অধিপতি বাদশাহ, তারা তো যুদ্ধের প্রস্তুতি নেয় না, বলো কি? হ্যাঁ, কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিবকে তলব করো, ব্যাপারটা কি, যুদ্ধের প্রস্তুতি কেন গ্রহণ করে নাই? নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে তলব করা হয়, আব্রাহা ছিল বেয়াদব, আগেই বলেছি বেয়াদব, কোনোদিন কাউকে সম্মান দেয় নাই। আমাদের সমাজে এমন বেয়াদব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, এই চার গ্রুপ সবচেয়ে বড় বেয়াদব। রাগ আর খুশিও, খুশি তো হবাই না জানি, যখন যেই দল ক্ষমতায় যায় ওই দলের ছাত্র সংগঠনের যুব সংগঠন বাংলাদেশের সবচেয়ে বেয়াদবে আবির্ভূত হয়। এই চার গ্রুপের যারা এখানে আছো, আমার কথাটার সাথে মিলায় দেখো, জীবনে কত মুরব্বীর সাথে বেয়াদবি করেছ? তবে কিছু পোলাপান তো একটু ব্যতিক্রম থাকে, আদব ওয়ালা থাকে, সেটা তো ভিন্ন ব্যাপার। কিন্তু তোমরা যে বেয়াদবি করলা, খবরদার, বেয়াদবের সাজা বড় কঠিন সাজা।
বেয়াদব দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়, পরকালের নিয়ামত থেকেও বঞ্চিত হয়। মুরব্বীদের সাথে বেয়াদবি করবানা, ওলামা ইকরামের সাথে বেয়াদবি করবানা, এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার করবানা। ভালো ব্যবহার, ভালো ব্যবহার, ভালো ব্যবহারের দ্বারা মানুষ তোমাকে মাথায় নিয়ে নাচতেও রাজি আছে। মুসলমান ইমানদার, আব্রাহা তো বেয়াদব কোনদিন কাউকে সম্মান দেয় নাই, কিন্তু নবীজির দাদা বলে একটা কথা আছে না? নবীজির দাদার চেহারার মধ্যে আল্লাহ এমন একটা রূপ দিয়েছেন, এমন একটা কর্ম দিয়েছেন, যে কেউ দেখলে সম্মান করতে বাধ্য হতো। নবীজির দাদা যখনই মহাৎসারা নামক তাঁবুর মধ্যে প্রবেশ করে না, আব্রাহা আসন ছেড়ে দাঁড়িয়ে গেছে, হালান সালাম, হে কমের চেয়ারম্যান আসেন আসেন, আপনার অপেক্ষা আছে চেয়ারে বসাইয়া। আব্রাহা গিয়ে হাঁটু গেড়ে পাশে বসছে, কোথাও কোথাও আসছে সামনাসামনি বসছে। কিন্তু আমি বলার সময় আমি এটাই বলি, কারণ নবীজির দাদার সম্মান অনুযায়ী এটা বলি আমি, বেয়াদত্ব পায়ের কাছেই থাকবে কথা কম। বলল কওমের চেয়ারম্যান আপনার জন্য কি করতে পারি? নবীজির ডাকটা দেখে বললেন, বেয়াদব তোর কিচ্ছু করা লাগবে না, তোর জন্য আমি তোর সাথে আমি প্রীতির আলাপ করতে আসি নাই, তুই নাকি আমাদের উটগুলো গ্রেপ্তার করে এনেছ, তার মধ্যে আমারও 200 উট আছে, উটগুলো ছেড়ে দে। আব্রাহাম আরো অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়, এই কওমের চেয়ারম্যান বড় অবাক হয়ে গেল, বড় অবাক হয়ে গেল, যেই বাইতুল্লাহ কুরাইশ বংশের হৃদয়ের স্পন্দন, যেই বাইতুল্লাহ মুমিনের হৃদয়ের স্পন্দন, আপনার আমার কলিজায় আপনার আমার অন্তরে বাইতুল্লাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই বাইতুল্লাহ নিয়ে যদি কেউ কটু কথা বলে তার পরিণতি কি হয় আমরা দেখে ফেলেছি, কথা কয় না? টাঙ্গাইলের এক এমপি বাইতুল্লাহ নিয়ে হজ নিয়ে কটূক্তি করেছিল, মন্ত্রিত্ব শেষ, নেতাগিরি শেষ। কয়েকদিন আগে খবর পাইলাম এলাকার মানুষ নাপিতের যে মূল্য তাও তাকে দেয় না, সব জায়গায় মাস্তানি চলে না, সব জায়গায় বেয়াদবি চলে না। ডাক দেয়া বলল কওমের চেয়ারম্যান, আপনাদের যেই কাবা ভাঙার জন্য আমি আসলাম, একবার বললেন না, অনুরোধ করলেন না কাবা যাতে না ভাঙি। নবীজির দাদা আবার ধমক দিয়া বললেন, বেয়াকফ, কাবার মালিক কে? কাবাকে বাইতুল্লাহ বলা হয়, বাইতুল্লাহর তো কার ঘর? আল্লাহর ঘর রক্ষা করবেন আল্লাহ, কাবার মালিক আল্লাহ, কাবা রক্ষা করবেন আল্লাহ, আর উটের মালিক আমরা, ওজন্য উট নিতে আসছি, উট দিয়া দে কাবা, তুই ভাঙিয়া যা, তুই ভাঙ যা, যার ঘর এ যদি পারে রক্ষা করবে, নাইলে নাই, যা তুই ভাগ। আব্রাহা কিছুক্ষণ চুপ করে কি যেন ভেবেছে, বেয়াদবের কোনোদিন শিক্ষা হয় না। এজন্য আমি প্রায় সময় বলি, জানের শত্রু আমার হাত কেটে দিয়েছে, তার সাথে আপোষ করা যায়, আমার 2 টাকার ক্ষতি করেছে, তার সাথে আপোষ করা যায়, কিন্তু 2টা লোকের সাথে আপোষ করা যায় না, একটা হলো বেয়াদব আর একটা হলো মুনাফিক। এই 2টা লোকের সাথে আপোষ করা যায় না, কারণ এরা কোনোদিন ভালো হয় না, বেয়াদব কোনোদিন ভালো হয় না। যদি ভালো হয় মনে করবেন, পাগল ভালো হলেও মাথা কাঁপানি যায় না, কথা বলে না। আর মুনাফিক যে মুনাফিক, এটা তো নেফাকি অন্তরের বিষয়, এটা তো দেখা যায় না, দেখা যায়, কিন্তু মুনাফিকের কয়েকটা আলামত নবীজি বলে দিয়ে গেছেন, ওই মুনাফিকের অন্তর ক্ষণে ক্ষণে বদলায়, ক্ষণে ক্ষণে বদলায়, এটাই তো মুনাফিকের কাজ। নবীজি কাফেরদের দ্বারা যত আক্রান্ত না হয়েছেন, তার চেয়ে বেশি হয়েছেন মুনাফিকদের দ্বারা। পৃথিবীর মধ্যে ইসলাম যতটা ওয়ামুসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে মুনাফিকের দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশেও বর্তমান ইসলাম।
যত ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মুনাফিকের দ্বারা। নবীজির দাদা উট নিয়ে চলে গেলেন, আব্রাহা বাহিনী রওনা হয়, হাতি নিয়ে রওনা হয় আব্রাহা। সেই মাহমুদ নামক কি যেন নাজ্জাশির দেয়া উপহার, মাহমুদ নামক হাতির উপরে বসে যাচ্ছে, সবার উপর থেকে দেখা যায়। আল্লাহ পয়গম্বরকে এই ঘটনা জানিয়ে বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফীল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলি, পয়গম্বরকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনি কি দেখেন নাই কাইফা কিভাবে ফায়লা করেছে রব্বুক আপনার রব বিআসহাবিল ফিল হাতি বাহিনীর সাথে, আপনার আল্লাহ কি আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? নবীজি কি ঘটনাটা দেখেছেন? কেন কেন ঘটনাটা নবীজির জন্মের আগে, অথচ নবীজি আল্লাহ বললেন আপনি কি দেখেন নাই? এই ব্যাখ্যা অন্য কোনো দিন আসলে করব ইনশাআল্লাহ, এখন শুধু মাফহুমটা বলে দেই। মূলত আল্লাহর উদ্দেশ্য পয়গম্বর আপনি কি শোনেন নাই, আপনি কি জানেন নাই হাতি বাহিনীর সাথে আপনার প্রভু কি আপনার আল্লাহ কি আচরণ করেছেন? এখানে একটা কথা বলে দেই, আমি প্রভু বলার পরে আবার আল্লাহ বললাম, প্রভু বলাটা ভালো নয়, প্রভু বলাটা খোদা বলাটা ভালো নয়, বলার দ্বারা ইমান যাবে না, কিন্তু বলা ভালো নয়। আল্লাহর এতগুলো নাম থাকতে খোদা বা প্রভু কেন বলব? আমিও আগে বলেছি, এখন বুঝেছি বিদায় আমি বাদ দিয়েছি, আপনি যেদিন বুঝবেন সেদিন বাদ দিন, আজকে যদি বুঝে না আসে বলতে থাকেন, যেদিন বুঝে আসবে সেদিন বাদ দিন, কয় আমার লক্ষ্মী দুর্গা ভাত খা, কয় না কথা কয় না, বাচ্চারে বলে না লক্ষ্মী, লক্ষ্মী বলে আমার লক্ষ্মী মা, এ লক্ষ্মী মা তো হিন্দুরা ওদের লক্ষ্মী লক্ষ্মী পূজা করে, তুমি লক্ষ্মী কেন বলো? এরকম বহু সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট শব্দ ওরা আমাদের মাঝে ঢুকাই দিয়েছে, আমরা চালাই দিতেছি, ঠিক তো? এগুলো বাদ দিতে হবে। আপনার রব আপনার আপনার রব হাতি বাহিনীর সাথে কি আচরণ করে যে আপনি কি জানেন নাই শুনেন নাই? নবীজিকে সান্ত্বনা দিতেছেন, আরে কুরাইশ বংশকে ধ্বংস করতে আইছিল কি করছি আমি, আপনি কি শুনেন নাই? আমি তো জানাইছি আপনাকে কি করছি, না শুনলে শোনেন, না শুনলে শোনেন কি করছি আমি, সেই আল্লাহ আছি, আপনাকে আমি আল্লাহ হেফাজত করবো। আল্লাহ মিয়া জাআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ ওদের চক্রান্ত নস্যাৎ করে দেই নাই। وأرسل عليهم طيرا أبابيل, আমি আল্লাহ আবাবিল পাঠিয়েছি, এক জাত পাখি পাঠিয়েছি, যেই পাখিগুলো ঠোঁটের মধ্যে একটা করে কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর, এক একটা পাখির সাথে কয়টা কঙ্কর হলো ধরেন তিনটা গুলি নিয়ে আসমানের মধ্যে ঘুরতেছে, আসমানটা মেঘের মতো হয়ে গেছে। মক্কার নিকটবর্তী গিয়া বাইতুল্লাহ নিকটবর্তী গিয়া মাহমুদ নামক হাতি আর সামনে হাঁটে না, এত শক্তিশালী হাতে না, বামে নেয় যায় ডানে নেয় যায় পেছনে নেয় যায় কিন্তু সামনে যায় না, হাঁটু কেড়ে বসে পড়ে যায় না,
তাকায় দেখে তাকায় দেখে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট পাখি প্রত্যেকের কাছে তিনটা গুলি, নিক্ষেপ করা শুরু করছে। কেমনে ভেদ হয়ে গেল, এখানে পড়েছে এখান থেকে ছিটকে যায় নাই, বরং এখানে পড়েছে ভেদ হয়ে অপর প্রান্ত থেকে বের হয়ে গেছে। একজনের জন্য একটাই যথেষ্ট ছিল, মুফাসসিরগণ বলেন যেই পাথরটা যার গায়ে পড়েছে বা যেই হাতির গায়ে পড়েছে তার মধ্যে ওই পাথরের মধ্যে তার নাম লেখা ছিল। শুধুমাত্র আব্রাহাকে ঝাঁজরা ঝাঁজরা করে দিয়েছে, পচা গন্ধ ছুটে গিয়েছে জায়গা থেকে। فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ গাছ সাবাইলে যেমন হয়, গাছ সাবাইলে যেমন হয়, আল্লাহ হাতি বাহিনীকে সেভাবে চর্বিত ঘাসের ন্যায় দূরে সাত করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর উপরে আস্থা ভরসা রাখো, ভয় নাই, চিন্তা নাই, ইমানকে যদি তাজা বানাইতে পারো আল্লাহ তোমার জন্য আছেন। এখন হয়তো তুমি মার খাচ্ছ, বেশি দিন বাকি নাই, আল্লাহ হয়তো কোনো আবাবিল তোমার জন্য আবার ভিন্ন রূপে পাঠাবেন, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, তবে বাতিলের সাথে গা ভাসায় না, ইমানকে বিক্রি করো না। যতটুকু আলোচনা হয়েছে আলোচনার উপরে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন কি, চলে যাব, দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি যাবো ঢাকা, আপনি যাবেন ঘরে, দূরকে কথা কন, তোমার হুজুর বিমানে যাইবেন না, আজকে বিমান আই নেই, বিমানে যাবো না, সাথে বহু বন্ধু বান্ধব নিয়ে আসছিলাম গাড়ি নিয়ে, কাম শেষ, কয় বছরে হায়াত কমছে আল্লাহই ভালো জান, আইসা গোসল করছি এখানে এই সন্ধ্যার সময়, এরপর যে এতক্ষণ কথা বলতে পারবো বুঝি নেই, সত্যি বুঝি নেই, অনেকক্ষণ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। ২০১৬ সালে ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনার ওয়ার্ডে এনামুল হক এনাম মেম্বার কারা নির্যাতিত অবস্থায় বিপুল ভোটে ইউপি ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার ওয়ার্ডে সকল মৃত মুসলিম ভাই বোনদের নাজাতের জন্যে এবং বিশ্বের মৃত সমস্ত কবরবাসীর ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া, আপনার ওয়ার্ডবাসীর সকলের জীবনযাপন ও চলার পথ শুভ হওয়ার উদ্দেশ্যে দোয়া, বিশেষ করে এনাম মেম্বারের বাবার মৃত্যুবরণ করেছেন তাহার জন্য দোয়া, এনাম মেম্বারের বড় ভাই শহীদ আজিজুল হক মার্কিনের জন্য দোয়া, দাদা দাদি নানানের সকল আত্মীয় স্বজনের জন্য দোয়া, এনাম মেম্বারের প্রতিষ্ঠিত শহীদ আজিজুল হক বালিকা মাদ্রাসার জন্য দোয়া, মহিলা মাদ্রাসা বেশি বেশি দরকার, আমাদের মেয়েরা নষ্ট হওয়ার পিছনে এটাও একটা কারণ, ধর্মীয় শিক্ষার মাদ্রাসা পাচ্ছে না, স্কুলে যায় আসা যাওয়ার পথে কারো না কারোর সাথে সম্পর্ক ঘটে যায়, এই জন্যে এই মহিলা মাদ্রাসায় আপনাদের মেয়ে বোনদেরকে লেখাপড়া করার জন্য ভর্তি করাবে। এনাম মেম্বারের বড় ভাই হাফিজ নুরুল হকের প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল কোরআন হিফজখানে নুরানী বিভাগের জন্য দোয়া, এইটা এইটা আচ্ছা মাদ্রাসার জন্য, এনাম মেম্বারের মৃত বাবার জন্য দোয়া, মা অসুস্থ মায়ের জন্য দোয়া, বড় ভাই শহীদ আজিজুল মার্কিন জন্য দোয়া, আপনার মা বোনদের জন্য দোয়া, সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما
কামা রব্বায়ানি সগীরা, রাব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আল্লাহ, গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা হইল, আল্লাহ আলোচনার মধ্যে যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আপনার পক্ষ থেকে, আল্লাহ আমার ভুলগুলো শুধরাইয়া আপনার ভালোগুলো গ্রহণ করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দেন। আমি গুনাহগারের উপরে রাগ করে আল্লাহ অন্য কাউকে মাহরুম করিয়েন না। আল্লাহ, কত যুবক, কত জওয়ান, কত হাফেজ, কত আলেম, কত মাদ্রাসার ছাত্র, কত যুবক, কত বৃদ্ধ, কত পর্দালের মা বলে রাহমাত তু শ্রী আল্লাহ। একটা হাত আপনি খালি ফিরাইয়া দিন। আয় আল্লাহ, কত মানুষ গানের আয়োজন করে বিবাহ বার্ষিকীতে, জন্মবার্ষিকী জায়েজ নাই, তবু এসব বার্ষিকীতে অনেকে গানের আয়োজন করে, কিন্তু আপনার এক বান্দা যুবক আপনি দেখে ভালোবাসে ভালোবেসে জেলখানার মধ্যে থাকার পর বিপুল ভোটে আপনি তাকে মেম্বার বানিয়েছেন। আপনার দয়া না থাকলে সম্ভব নয়। আয় আল্লাহ, আপনার যুবক বান্দা আমার অতি কাছের মানুষ এনাম মেম্বার ভাই এই কোরআনের বাগান মিলিয়েছে, কোরআন খতম, বুখারী শরীফ খতম, বিরল এক মজলিস। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার ভাই যদি কোনো গুনার জন্য আটকে যায়, আপনি এই ন্যাক কাজটার জন্য তাকে আপনি সে আটকার থেকে ছাড়াইয়া দিয়ে। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, ওয়াটবাসীর জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, আমি তো সারা বিশ্ববাসীর জন্য আপনার কাছে দোয়া করি। আল্লাহ, তার বড় ভাইকে কোন খুনিরা খুন করেছে, শহীদ করে দিয়েছে, আয় আল্লাহ জানি না তার স্ত্রী সন্তান আছে কিনা, যদি থাকে ধৈর্য ধারণ করে তৌফিক দিয়ে দে, কারণ সন্তান বাবা সারা থাকতে পারে না। আয় আল্লাহ, সফরে দুই চার দিন বাইরে থাকলে সন্তানগুলো ফোন দিয়া দিয়া কান্নাকাটি করে আর বলে আব্বু বাসায় আসো, আর যার বাবা মারা যায় না জানি কবরের পাশে গিয়া কত ডাকা ডাকে, বাবাকে কত ডাকা ডাকে। আয় আল্লাহ, আজিজ ভাইকে আপনি মাফ করে দেন, কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, ইনাম মেম্বারকে যারা সহযোগিতা করেছে ভোট দিয়েছে, এমন একজন দিন প্রিয় ভাইকে যারা মেম্বার বানানোর জন্য ভোটের সাক্ষী দিয়েছে, ওদেরকেও আপনি কবুল করেন আল্লাহ। এনাম ভাইকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমি শুনেছি এই এলাকায় পানির অভাব ছিল, বিশুদ্ধ পানির ব্যবস্থা এনাম ভাই করে দিয়েছেন, এভাবে জনগণের ভাষা বুঝে জনগণের যা যা দরকার জনগণের সুখে দুঃখে পাশে থাকার তৌফিক দিয়ে দিয়ে। আয় আল্লাহ, আমাদের সাথে অনেক মা বোনেরাও হাত তুলছে, আল্লাহ মা বোনের মনের নিয়ে কাজা পূরণ করে দেন, আমাদের সন্তানগুলোকে নেককার দিনদার পরহেজগার বানিয়ে দেন।
আয় আল্লাহ প্রত্যেকের ঘরে আপনার খাস রহমত বর্ষিত করেন। আয় আল্লাহ চুরি ডাকাতি দুশ্মনের দুশ্মনী জালেমের জুলুম হিংসুকের হিংসা মুনাফিকের নিফাক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদেরকে আপনি বিপদ মুক্ত রাখেন, যারা পরীক্ষার্থী পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়া দেন, যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দিয়া দেন। আয় আল্লাহ এই মাহফিলে যে যেভাবে সফলতার জন্য সহযোগিতা করেছে সবাইকে কবুল করে লন। আয় আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দিয়া দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমাদের দুয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের রুহির উপরে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ আমরা বিশেষ করে যারা হাত উঠাইলাম জানি না কারমা নাই বাবা নাই, বিশেষ করে নাম ভাইর বাবা দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর মা নাই বাবা নাই, তার সে বড় অসহায় আর কে নাই। আয় আল্লাহ সন্তান হাত উঠাইছে মোনাজাতে হাত উঠাইছে, কবর থেকে মৃত মা মৃত বাবা সন্তানের হাতের দিকে তাকাইয়া কাঁদে আর বলে বাবা একটু চোখের পানি তোর এক ফোঁটা চোখের পানি আমার কবরটা শান্ত হয়ে যাবে, বাবারে তোর জন্য কত কষ্ট করলাম। তোর জন্য দোয়া করছি রে বাবা, বাবারে দুই ফোঁটা চোখের পানি সার আমি মা বাবার জন্য কি মায়া লাগে না, বাবারে আমি মা বাবার চেহারাও কি একবার তোর চোখের সামনে ভাসে না। এ বাবা একটু যদি দয়া লাগে দোয়া কর দোয়া কর, তোদের দোয়া সারাই আমাদের উপায় নাই। আয় আল্লাহ দেখে দেখে কুল সন্তান মারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি সেরে কান্দে রে আল্লাহ, সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদের আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু পাড়া প্রতিবেশী মুতাআল্লিকিন মুহিব্বিন ওস্তাদ শাগরেদ পীর মুরিদ স্বামী স্ত্রী মা সন্তান বাবা সন্তান অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন ঈমানকে মজবুত করে দেন। আয় আল্লাহ নাম মেম্বারকে আপনি কবুল করেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যুবক বয়স হয়তো কোনো যদি ভুলের দিকে আগায় আপনার কুদরত দিয়ে ফিরাইয়া রেখে। আয় আল্লাহ সর্বোপরি আমরা যারা উপস্থিত হইলাম সবাইকে আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ এনাম মেম্বার তার ভাইরা মিলে মহিলা মাদ্রাসা করেছে, নূরানী হিফজখানা মাদ্রাসা করেছে, এই মাদ্রাসাগুলো আপনি কবুল করেন, যেখানে যা দরকার গায়েবী মদদ দিয়ে পূরণ করে দেন। সুবহান রাব্বিকা رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين.